ইসমাইল ভাই ঠিক কি করে এই এন্টি কিক বারটি লাগায়? আপনারা অনেকেই দেখতে চান এন্টি কিক বারটা ঠিক কিভাবে লাগাইতে হয়। নিচের অংশটা দিয়ে তারপর লকটা করে ওই পাশে সেট করবেন। কিভাবে শিখছেন লাগানো? আপনাদের ইউটিউবে যে ভিডিওর মধ্যে যেভাবে লাগাইছেন না ওইভাবেই আমি লাগানো হয়েছে। তো গরুর পিছনে যে লাগানো যে ডিভাইসটি দেখতেছেন এটি হচ্ছে কাউ এন্টি কিকবার। কাউ এন্টি কিকবার বলতে বুঝে আপনার যে সব গরু আপনার লাথি মানে দুধ অন্য সময় দুধ দিতে পারতেছেন না, গরুর কাছে যাইতে পারতেছেন না, আপনার মুট কথা হ্যাঁ গাবি অনেক দুষ্টাম করে, বিশেষ করে লাথি দেওয়ার জন্য এটা বেশি, আর নড়াচড়া লাফালাফি সবকিছু আপনার টোটালি বন্ধ হয়ে যাবে এই ডিভাইসটি লাগানোর কারণে। ইসমাইল ভাই এই ডিভাইসটি লাগিয়েছেন, দেখেন এই যে পিছনে আপনারা অনেকে বলছেন যে এই দিকবারটি কিভাবে লাগাইতে হয়, এই যে দেখতেছেন এই অংশটার পিছন থেকে আর এই অংশটার নিচে, যখন আমার এই এন্টিকবারটা লাগানো হয় তখন এটা ফুলি লক হয়ে যায়। দেখেন এখন গাবি হ্যাঁ গাবি উলানে কিন্তু ইসমাইল ভাই রিল্যাক্স আপনার হ্যাঁ দুধ সরি হ্যাঁ পানিটি ওয়াশ করতেছেন, আর তা না হয় কিন্তু আপনি অনেক নড়াচড়া করতো অনেক লাফালাফি করতো গাবিটি। তো এই এন্টিকবারটি খুবই উপকারী, খুবই হ্যাঁ কার্যকরী। কাকা একটু এদিকে আসুন, আমি আমি আসার আগে কি এন্টি কিকবার লাগায় দুধ ধুইছে? দোকান করি নাই আজকে সকালে, আজকে সকালে সামান্য আমি ইয়া করছি। আচ্ছা যাই হোক, আজকে সকালে আজকে সকালে এন্টি কিকবার লাগাইছিলেন? রাতে গত রাতে রাতে লাগাইছিলেন? আগে কি গাবি লাথি দিত? আগে লরাসরি করতে দিলাম, তারপর রাতে মানে লরাসরি করে, আরে এটা লাগানোর পর আর লরাসরি করে না, লাথি দিতে পারে না, তাই তো? তাই এন্টি কিকবারটি কি কাজে কাজে রইল? দেখো ভিউয়ার্স এটা 100% কাজে কাকা বলতাছে, আর আমার অন্যান্য খামারি ভাইরাও বলছে এন্টি কিকবারটি খুবই কাজের, খুবই উপকারী। যেসব গাভি থেকে আপনার 5 দিন 3 দিন 7 দিন গাভি থেকে দুধ দুয়াইতে পারতেছেন না, তাদের জন্য এন্টি কিকবারটি খুবই প্রয়োজন। আপনারা যে কোনো সময় হ্যাঁ অর্ডার করলে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার মাধ্যমে পাঠিয়ে দিই, আর অথবা আমরা আমাদের যে ক্ষেত্রে অফিস আছে আপনার অফিস থেকে এসে এন্টি কিকবারটি সংগ্রহ করতে পারেন। তার এন্টি কিকবারটিও এই যে মিল্কিং মেশিন যে কোম্পানি মিলাস্টি কোম্পানি, এন্টি কিকবারটিও মিলাস্টি কোম্পানি, তুরস্কের মিলাস্টি কোম্পানি। তো ভিউয়ার্স তো দেখুন হ্যাঁ এবার এন্টি কিকবার লাগিয়ে কিভাবে আমরা গাভি থেকে দুধ দোয়াবো। আমার নাম ইসমাইল, আমাদের গ্রামের নাম বিজেশ্বর। আমাদের খামারের মধ্যে আপনাদের এন্টি কিকবার আনা হয়েছে, পাশাপাশি মেশিনও আনা হয়েছে, তুরস্কের মেশিন এটা বাইকে আজকে আনা হয়েছে। এখন আপনার হাতে এটা কি? এটা হলো এন্টি কিকবার। এই এন্টি কিকবার দিয়ে কি করেন? এই যে গাভি যারা মানে লড়াচড়া করলে ওই গাভিকে ওইটা দাস। আচ্ছা ওই এন্টি কিকবার আপনি লাগাইছেন, ইউজ করছেন? হ্যাঁ ইউজ করছি। কখন ইউজ করছেন? এই যে গতকাল ইউজ করছি। আর ইসমাইল ভাই ঠিক কি করে এই এন্টি কিকবারটি লাগায়? আপনারা অনেকেই দেখতে চান এন্টি কিকবারটা ঠিক কিভাবে লাগাইতে হয়। নিচের অংশটা দিয়ে তারপর লকটা করে ওই পাশে সেট করবেন। ভাই এটা লাগাইতে কি খুব কষ্ট হয়েছে? নতুন কোন নিয়ম আছে? আপনি এটা কিভাবে শিখছেন লাগানো? আপনাদের ইউটিউবে যে ভিডিওর মধ্যে যেভাবে লাগাইছেন না ওইভাবেই আমি লাগানো হয়েছে। তো লাথি কি বন্ধ হয়েছে? লাথি তো দেইনি, মোটেও লাথি দেইনি। আর তাহলে তো এই প্রোডাক্টটা মোটামুটি কার্যকারিতা কেমন? একদম ফুল গরু যেন লাথি না দিতে পারে সেজন্য আমরা এই প্রোডাক্টটা ব্যবহার করে থাকি। আপনারা আবার দেখাচ্ছি ভাই ঠিক কি করে সেট করাইছে, একটু আগে দেখেছেন ঠিক এই অংশে লাগাবেন যেন হলো নড়াচড়া না করতে পারে, আর উপরের লেজের ওই পাশে সেট করবেন। সোজা করেন, সোজা করেন, সোজা করতে হইব, সোজা পাইপটা সোজা রাখতে হবে। হ্যাঁ না হলে তো ভাঙে যাবে। হ্যাঁ ভিউয়ার্স লাগানোর পর সোজা করে দিবেন। হ্যাঁ আপনারা দেখুন কি করে লাগানোর পর সোজা করে দিবেন। হ্যাঁ আসতেছে, এই যে আসতেছে, এই যে আসতেছে। ওরা দুধ দুধ দেওয়া না, বুকলা দুধ, হ্যাঁ ইয়া সালদু সালদু।